আল্লাহর পয়গম্বরের পিছনে হযরত ওমর, তিনি ফজরের জামাত শেষ করে নবীর পিছনে নামাজ আদায় করলেন। ওমর নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আরে ওমর বাড়িতে চলে গেল গো। ওমর যখন নাস্তা শেষ করে যখন নবীর দরবারে আবার আগমন করবে, এমতো অবস্থায় নবীর দরবারে আসার জন্য ওমর রাস্তা দিয়ে হাঁটতেছে। এমতো অবস্থায় চৌরাস্তার মোড়ের মধ্যে একজন যুবক চোখের পানি গুলো চেনে চেনে দিয়ে যুবক কান্দা শুরু করে দিয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, যুবক এই রাস্তার মধ্যে কেন কান্দরে? কারণটা কি? কান্দার কারণ? উমরকে ডাক দিয়ে বলেন, ভাই উমর, আমি এই মুহূর্তে তোমাকে একটা কথা অনুরোধ করব, যে আমি চাই এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর এখনো জীবিত আছে, এই মুহূর্তে কি তুমি আমার এই নবীর দরবার পর্যন্ত নিয়ে যাইবা কিনা? উমর ডাক দিয়ে বললেন, যুবক অবশ্যই তোমারে আমি নবীর দরবার পর্যন্ত নিয়ে যাবো। উমরের সাথে যুবকটাকে নবীর দরবার পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহর নবীর ডাক দিয়ে বলেন, নবী গো, ওগো নবীজি, দরজাটা খুলেন গো নবী, আপনার সাথে একটু কথা ছিল গো নবী। আল্লাহর পয়গম্বর দরজাটা খুলে দিলেন। এমতো অবস্থায় উমর নবীজিকে সালাম দিলেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, নবী গো, এই মুহূর্তে একজন যুবক আপনি নবীর সাথে সাক্ষাৎ করতে চায়। চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে দিয়ে যুবক কান্দা শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর, এই মুহূর্তে কি যুবকটার সাথে একটু কথা বলবেন? আল্লাহর পয়গম্বর বলেন, যুবকের সাথে অবশ্যই আমি নবী কথা বলবো। সুবহানাল্লাহ, আরে দুনিয়ার রাজা বাদশা এমপি মন্ত্রীরা কিন্তু এই অফার দিবে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার মন্ত্রীরা তোমার এমন ভাবে সম্মান করবে না, কিন্তু আমার নবীর কত মায়া দয়া জানানি। আল্লাহর পয়গম্বর যুবকটাকে ডাক দিলেন, যুবক নবীর সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর এই যুবকের চেহারার দিকে তাকায়া আল্লাহর পয়গম্বর ডাক দেবেন, যুবক আমি বুঝতে পেরেছি নবী, বুঝতে পারলাম তুমি চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে দিয়ে কানছো, কিন্তু সকালবেলার নাস্তা তুমি এখনো পর্যন্ত করো নাই। চলো আমি নবী তোমার সব কথা শুনবো, এই মুহূর্তে আমি নবীর সাথে তুমি নাস্তা করবা। সুবহানাল্লাহ, আরে ভাই কেমন মায়ার নবী জানো, যেই নবীর চেহারার দিকে তাকাইয়া কত বেঈমান কালিমাওয়ালা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? ওমর ওই যুবকটাকে নিয়ে নবীর সাথে আবার নাস্তা শুরু করলেন। নাস্তা শেষ করে আল্লাহর পয়গম্বর এবার যুবকটারে ডাক দিয়ে বলেন, হ্যারে যুবক আমার বলো তুমি কি বলতে চাও? আমি নবী তোমার কথা শুনবো গো। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে যুবক চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, এমন কান্না শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর যুবকটাকে ডাক দিয়ে বললে, যুবক কে কি জন্য কান্দতেছো, এমন ভাবে কেন কান্দ? আল্লাহর নবীর যুবক ডাক দিয়ে বল, নবী গো, ওগো নবীজি, আমি জানতে চাই গো, আমার মতন গুনাগার, এমন গুনাগার কি আমার আল্লাহ মাফ করবে কি করবে না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বন্ডে, যুবক তুমি কি এই বিশাল আসমানের চাইতে বড় গুনাহ করে ফেলেছো নাকি? যুবক বয়ন, নবী গো,
এর চেয়ে বড় আমি গুনাহ করে ফেলেছি, আমার গুনার সীমানা এর চেয়ে বড়। আরে আরশ কুরসি লৌহ কলমের চাইতে কি তোমার গুনাহ বড় নাকি? যুবক ডাক দিয়ে বন্য বেগো, এর চেয়ে আমার গুনাহ মনে হয় এর চেয়ে বড়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বন্য যুবক, তাহলে বলো তুমি কি পরিমাণ গুনাহ করলা? যুবক এবার ডাক দিয়ে বন্য বেগো, আমি সাধারণ যুবক নই, আমি হলাম কাফন সুরা যুবক। মদিনার মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই মানুষ গুনারে কাফন দাফনের ব্যবস্থা করার পর তাদেরকে যখন কবরের মধ্যে শোয়া দেয়, কবরের ভিতরে যখন শোয়া দেয় গভীর রাত্রি বেলা, ওই কাফনের কাপড় শুনে করার জন্য আমি প্রত্যেক দিন প্রত্যেক মুর্দে গানের কাপনের কাপড় গুলো চুরি করে এনে আমি সকালবেলা দোকানের মধ্যে বিক্রি করে ফেলি। আল্লাহর পয়গম্বর এবার ডাক দিয়ে বললে, যুবক তাহলে তো তুমি এমন পরিমাণ গুনাহ করো নাই, আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। যুবক চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্দে, নবী গো আমি শুধু কাপড় চুরি করেছি তাই নয়, আমি সাধারণ চোর নই গো নবী, আমি শুধু কাপন চুরি করি নাই। ওই মদিনার মধ্যে একজন সুন্দরী মহিলা ছিল, সুন্দরী মেয়েটা হাফেজে কোরআন ছিল, হাফেজা ছিল। এই মেয়েটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, এত সুন্দরী মেয়েটা, এই মেয়েটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, এমত অবস্থায় আমি রাত্রিবেলা ওই কবরের ভিতরে কাপন চুরি করার জন্য নেমে গেলাম। ওই কাপনের কাপড় যখন চুরি করব, এমত অবস্থায় আমি ওই মেয়েটার শরীর থেকে কাপনের কাপড়গুলো খুলে নিয়ে আসতেছিলাম। আমি কাপনের কাপড়টা নিয়ে যখন চলে আসব, এমত অবস্থায় শয়তান আমারে দোকানে ফেলে দিয়েছে, শয়তান আমারে ধোকা দিয়েছে। আমি কিন্তু দ্বিতীয় দাপি বলতেছিলাম, প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য দ্বিতীয় নম্বর শয়তান তোমার ঈমান থেকে দূরে সরায়া নেবে, ঠিক কিনা বলেন? আমার নবীর নাক দিয়ে বলেন, নবী গো ওই কাফনের কাপড়টা যখন চুরি করে নিয়ে আসতেছিলাম কবর থেকে উঠে যাবো, এমত অবস্থায় শয়তান আমার ডাক দিয়ে বললে, যুবক এই মুহূর্তে তুমি কাপড়ের কাপড়টা চুরি করলা, কিন্তু তুমি জানো না এই মেয়েটা এত সুন্দরী, যেই মেয়েটা হলো মদিনার হুর, মানুষ তাকে হুর নামে পরিচিত করেছে। এই মেয়েটার চেহারার দিকে তাকাইলে তুমি আর দ্বিতীয়বার অন্য কোথাও চাইবা না। এরে যুবক তোমার কি মনের আয়াস পূর্ণ করা চাও না? তোমার মনের আশা আকাঙ্ক্ষা কি তোমার মনে চাই না? এত সুন্দরী মেয়েটার সাথে তুমি তোমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবা? এরে যুবক তুমি তোমার হাতের লাইটগুলো ওই মেয়েটার দিকে তুমি জ্বালিয়ে দেখো। এমতো অবস্থায় যুবকটা নবীর ডাক দিয়ে বলেন, নবী গো আমি যখন কবরের ভিতরে আমার টর্চ লাইট যখন ব্যবহার করলাম, এমত অবস্থায় আমি তাকায়া দেখি এত সুন্দরী মেয়ে আমি জিন্দগিতে কোনোদিন দেখি নাই। আল্লাহর পয়গম্বর আমি ওই সুন্দরী মেয়েটার সাথে কবরের ভিতরে আমি জিনা করে ফেলেছি, নাউযু বিল্লাহ। নবী গো ভিতরে আমি ওই মেয়েটার সাথে জিনা করে ফেললাম গো নবী, জিনা করার শেষ এমত অবস্থায় আমি যখন কবর থেকে উঠে আসব, এমত অবস্থায় পিছন থেকে ওই মেয়েটা দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বললে, যুবক এই তোর কি আল্লাহর বই নাই? তুই কেমনে রে? আমি আর মত এত পবিত্র একটা মেয়ের সাথে তুই কেমন ভাবে আমার তুই অপবিত্র বানাইনি? আমার মানুষ গোসল করাইয়া কাফন দাফন করাইয়া পবিত্র বানাইয়া
এই কবরের মধ্যে আমারে শোয়া দিয়েছিল, কিন্তু তুমি আজকে যুবক খেমনে রে যে মদিনার কোনো বেগানা পুরুষ আমার দিকে তাকাইতে পারে না। আজকে তুমি আমার সাথে কবরের মধ্যে তুমি জিনা করলা, এর যুবক আমি তোমার এমনিতে চারব না। কিয়ামতের ময়দান, এই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন সবার সকলকে ডাক দিবে, সকলকে যখন আল্লাহ তাআলার কাছে দাঁড় করাইবে, ওই দিন আমিও দাঁড় হব। আর সেই দিন তোমার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে নালিশ দিব যে এই যুবক আমাকে ওই কবরের ভিতরে অপবিত্র বানাইয়া পাঠাইছে, আমারই তো আমার আত্মীয় স্বজন কাঁপনের দাপন ব্যবস্থা করে তারা আমার পবিত্র বানায়া কবর দিয়েছিল, কিন্তু আজকে এই কবরের দেশে সকলেই পবিত্র অবস্থায় কিয়ামতের ময়দানে আমার মানিকের সামনে দাঁড়াইছে, কিন্তু আমি সেই মহিলা যেই মহিলার সাথে কবরের ভিতরে জিনা করছি, আমি আল্লাহ তাআলার কাছে তোমার ব্যাপারে নালিশ করব কেমন ভাবে ওই দিন আমার সাথে যেই জুলুম করেছো, এর বিচার যতদিন আমার আল্লাহ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার এমনিতে ছেড়ে দিব না। আল্লাহর পয়গম্বর দ্বারা এই যুবক চোখের পানিগুলো চেনে চেয়ে দিয়ে যুবক কান্না শুরু করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহর পয়গম্বর বসা থেকে দাঁড়াইয়া নবীজি ডাক দিয়ে বলে যুবক আমার বাড়ির থেকে তুমি বের হয়ে যাও, তোমার মতন গুনাহগার যদি আমি নবীর বাড়িতে থাকি না জানি আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যায়। কারণ মুসা পয়গম্বর 70,000 উম্মত লইয়া বৃষ্টির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল, কিন্তু ওই 70,000 উম্মতের মধ্যে একজন জিনা করেছিল, যার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে রেখেছিল। না জানি আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হইয়া না জানি কি গজব নাজিল করে দে, আরে যুবক আমার বাড়ির থেকে বের হয়ে যাও। এই যুবক কান্তে কান্তে নবীর বাড়ির থেকে বের হয়ে গেল, আর যুবক বিশাল পাহাড়ের উপরে উঠে গেল, পাহাড়ের চূড়ায় গিয়ে আমার মালিকের দরবারে সেজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে, ডাক দিয়ে বলেন মালিক এই আমি যদি তোমারে দেখতে পাইতাম অথবা আসমান বেয়ে যদি আমি তোমার কাছ পর্যন্ত যাইতে পারতাম তাহলে আমি অবশ্যই তোমার পা পর্যন্ত গিয়ে আমি তোমার পা ধরে ধরে আমি ক্ষমা চাইতাম, রে মালিক রে মালিক আমার মতন গুনাহগারকে কি তুমি আল্লাহ মাফ করতে পারো না। আরে ভাই যুবক কেমন ভাবে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে গো, এমন ভাবে কান্না শুরু করে দিল, কাঁদতে কাঁদতে যুবক এমন কান্না শুরু করে দিল, এমত অবস্থায় আল্লাহ তাআলা জিব্রাইলকে আমার নবী দরবারে পাঠায়া দিল। সময় অতিবাহিত হয়ে গেল, ওই যুবক কেমন ভাবে প্রত্যেক দিন কান্না শুরু করে, আমার মানিকের কত দয়া মায়া জানি, আমার মানিক কেমন ভাবে ওই বান্দাগুলারে আমার আল্লাহ মাফ করে, ওই যুবক কেমন কান্না শুরু করে দিয়েছে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিলেন। আল্লাহর পয়গম্বর দরবারে জিব্রাইল আগমন করলেন, জিব্রাইল নবীর ডাক দিয়ে বলেন নবী গো আমি আসছিলাম আপনি নবীকে কয়েকটা প্রশ্ন করার জন্য, আমার আল্লাহ এই মুহূর্তে আমারে আপনার কাছে পাঠাইছেন আপনার কাছ থেকে প্রশ্ন করার জন্য, আমার আল্লাহ জানতে চাই এই পৃথিবীর সব কিছুর মালিককে আমার আল্লাহ জানতে চাই। আমার নবী বলেন জিব্রাইল এই তামাম পৃথিবীর সব কিছুর মালিক হল আল্লাহ, ঠিক কিনা বলেন? আরে ভাই জিব্রাইল আমার ডাক দিয়ে বলেন নবী গো এবার জানতে চাই
সকল মাখলুকাতের মালিক কে? আল্লাহর পয়গম্বর বলেন এই সমস্ত পৃথিবীর যা কিছু আছে সব কিছুর মালিক হলো আল্লাহ। তাহলে আমার আল্লাহ তাআলা জানতে চাই, ওই দিন যে যুবক আপনি নবীর কাছে আসছিল ওই যুবকটাকে কেন আপনি বাড়ি থেকে তাড়াইয়া দিলেন? আল্লাহ তাআলার নবী চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা আবার ঘোষণা করে দিয়েছেন, নবী গো যেই যুবকটারে আপনি ওই বাড়ির থেকে আপনি বের করে দিয়েছিলেন আমার আল্লাহ তাআলা ওই যুবকের জিন্দিগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আর হুজুর আল্লাহু আকবার, একটা জমানা বন্ধ রাখবেন আল্লাহু আকবার। আরে ভাই, তাহলে আমার আল্লাহর কত দয়া জাননি, শয়তান কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে। আরে মালিক, আমি ওয়াদাবদ্ধ হইলাম, আদমের সন্তানগুলো কেমন ভাবে জান্নাতে যায় আমি ডানে বামে চতুর্দিক দিয়ে আমি আদমের সন্তানগুলোর আমি দুঃখা দিব দুঃখা দিব, কিন্তু আমার আল্লাহ শয়তানের এই জবাবে আমার আল্লাহ বললেন শয়তান, তুমি আমার বান্দাগুলোর ডানে বামে চতুর্দিক দিয়ে কথা বলেছো দুঃখা দিবা, কিন্তু তুমি উপরের কথা বলতে তুমি ভুলে গিয়েছো। আমার বান্দা গুলারে যতই গুনাহ করাও, গুনাহ করাইতে করাইতে যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ করে ফেলাও, তারপরেও আমার বান্দা যদি দুইটা হাত তুলে উপরের দিকে তাকাইয়া আমি আল্লাহ তাআলার দরবারে যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়ে তওবা করতে পারে, আমার আল্লাহ তাআলা বলেন আরে শয়তান, ওই বান্দার চোখের পানি ছাড়তে দেরি হবে, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ তাআলার সাথে সাথে ওই বান্দাগুলো যারা দুনিয়াতে শয়তানের দোকায় পরে সুদের মধ্যে লিপ্ত হয়ে গেল, যারা দুনিয়াতে শয়তানের দোকায় পরে ঘুষের মধ্যে লিপ্ত হয়ে গেল, শয়তানের দোকায় পরে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেল, যেই সমস্ত বান্দা দুনিয়ার জমিনে বিভিন্ন দুর্নীতিবাদের মধ্যে লিপ্ত হয়ে গেল, ওই সমস্ত বান্দাগুলো যখন আমি আল্লাহ তাআলার দরবারে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে যখন কাঁদবে, কাঁদতে দেরি হবে আমি আল্লাহ তার জিন্দিগির গুনাহগুলো মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর, প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে জান্নাতে যাওয়ার জন্য বাধা প্রদান করবে শয়তান, ঠিক কিনা বলেন? প্রথম নম্বরটা হলো প্রত্যেকটা মানুষের নফস রয়েছে, যেই নফস প্রত্যেকটা সময় মানুষদেরকে ধোকা দেয়, তোমারে ধোকা দিবে, বারবার তোমারে ধোকা দিবে, ঠিক কিনা বলেন? গুনাহ কাজের মধ্যে তোমারে লাগাইয়া দিবে। প্রথম নম্বর হলো তোমার নফস, দ্বিতীয় নম্বর হলো তোমার বিভিন্নভাবে গুনার কাজের মধ্যে লিপ্ত করাবে শয়তান, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বান্দাগুলো দুনিয়ার জমিনে চোখের পানিগুলো চেনে চেনে দিয়ে যদি গুনার জন্য লজ্জিত হইতে পারে, আমার আল্লাহ বলেন ওই মুমিন বান্দার চোখের পানি ছাড়লে আমি আল্লাহ তার চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তাদের জিন্দগির গুনাহ মাফ করে দেব, ঠিক না? আরে ভাই, কেমন ভাবে গুনাহ মাফ করবে জানুনি? আমার আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে, আমার আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে বান্দাগুলোরে কেমন ভাবে মাফ করবে? ওই সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নাম পাগল হয়ে যাবে গো, পাগলের মতন ওই বান্দাগুলোরে ধরার জন্য চেষ্টা করবে, কিন্তু আমার আল্লাহ সেই দিন জাহান্নামকে থামানোর জন্য বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যেই বান্দাগুলো চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে তওবা করেছিল ওই বান্দাগুলোর চোখের পানি সেই দিন জাহান্নামের মধ্যে ছিটায় দিবে, ছিটায় দেওয়ার সাথে সাথে ওই জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় নম্বর যে জিনিসটা
তোমাদেরকে বাধা প্রদান করবে, তোমাদেরকে বাধা প্রদান করবে। সেই জিনিসটা হলো ইমানের উপরে অটল থাকতে তোমার দিবে না। তৃতীয় নম্বর হলো প্রত্যেকটা মানুষের বন্ধু বান্ধব তোমার ইমানের উপরে অটল থাকতে দিবে না, ঠিক কিনা বলেন? কে তোমার ইমানের উপরে অটল থাকতে দিবে না? তৃতীয় নম্বর হলো তোমার স্বামী অথবা তোমার স্ত্রী। খারাপ বন্ধু বান্ধব তোমার ইমানের উপরে অটল থাকতে দিবে না, ঠিক কিনা বলেন? খারাপ বন্ধু রাগ তোমার নামাজ পড়ার জন্য দিবে না, ঠিক কিনা বলেন? খারাপ বন্ধুর সাথে যদি তুমি চলাফেরা করো তাহলে ওই খারাপ বন্ধু তোমারেও কাঞ্জা মত খাওয়াইবে, ঠিক কিনা বলেন? যেই বন্ধু দুনিয়ার জমিনে গুনার কাজের মধ্যে লিপ্ত, ওই বন্ধুর সাথে যদি তুমি চলাফেরা করো তাহলে তোমারেও সেই বন্ধু গুনাগার বানাইবে, ঠিক কিনা? বন্ধুদের কারণে জাহান্নামে জ্বলতে হবে, ঠিক কিনা বলেন? কেমন ভাবে জাহান্নামে জ্বলবা জাননি? বন্ধুদের কারণে জাহান্নামে জ্বলতে হবে, কেমন বন্ধু জানো? দুনিয়ার জমিনে কত বেঈমান গুলো বন্ধুর কারণে দুনিয়ার জমিন থেকে জাহান্নামে হয়েছে, ঠিক কিনা? খারাপ বন্ধু যদি দুনিয়ার জমিনে গ্রহণ করো তাহলে এই খারাপ বন্ধু তোমারে খারাপ বানাইবে, ঠিক কিনা বলেন? জীবনে কোনোদিন সিগারেট খান না, এমন এক বন্ধুর সাথে বন্ধুত্ব করছেন সে সিগারেট খা, সে এক টান খাইবে আর এক টান তোমারে খাওয়াইবে, ঠিক কিনা বলেন? জীবনে কোনোদিন গাঞ্জা চিনেন না, কিন্তু এই বন্ধু গাঞ্জার খবর জানে, এই বন্ধু আপনারে গাঞ্জা খাওয়াইবে, ঠিক কিনা বলেন? যুবকদেরকে ধ্বংস করে এক বন্ধু আরেক বন্ধুরে, ঠিক কিনা বলেন? এই জন্য এক বন্ধু যুবক যদি নামাজিওয়ালা হয়ে যায়, এই বন্ধুর সাথে যদি তুমি চলাফেরা করো তাহলে অবশ্যই যুবক তোমারে জান্নাতি বানায় নিবে, ঠিক কিনা বলেন? আজকের সমাজের যুবকরা তো মাদ্রাসার সাথে কালেকশন করতে চায় না, যুবকরা তো মসজিদের ইমামদের সাথে মহব্বত লাগাইতে চায় না, কারণ তারা জানে মসজিদের ইমাম সাহেবের সাথে যদি আমি বন্ধুত্ব করি তাহলে মসজিদের ইমাম তো আমাকে পাঁচ ওয়াক্তের নামাজের জন্য ডাকবে, ঠিক কিনা বলেন? আর গাঞ্জাখোর সুদখোর মদখোরের সাথে যদি আমি চলতে পারি তাহলে সে আমার দুনিয়াতে বড় লোক বানাইবে, ঠিক কিনা বলেন? কেমনে বড় লোক বানাবে? সুদ ঘুষ খাওয়ায়া দুর্নীতিবাজ বানায়া তোমারে বড় লোক বানাইবে, ঠিক কিনা বলেন? গাঞ্জা মদ খাওয়ায়া তোমার চেহারা নষ্ট করবে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক বন্ধু যদি খারাপ হয় এই বন্ধুর কারণে তুমিও জাহান্নামে জ্বলবা, ঠিক কিনা বলেন? মক্কার বেঈমান উকবা সে আল্লাহর পয়গম্বরকে দাওয়াত করেছে, নবী আমি চাই আপনি আমার বাড়ির মেহমান হবেন, আমি নবীকে একবেলা খাওয়ান, আমি নবী আমি আপনাকে একবেলা আমার বাড়িতে মেহমানদারি করাব, আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন? আল্লাহর নবী তিনি হলেন পয়গম্বর, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন উকবা আমি তোমার বাড়িতে এমনিই যাব না, তবে তুমি যদি আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুরে লা ইলাহা